আজকের ভিডিওটা একটু অন্যরকম। যারা ইউটিউবিং ছেড়ে দিয়েছেন অথবা নতুন করে ইউটিউবিং শুরু করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না যে ইউটিউব শর্ট লঞ্চ করেছে। ইউটিউব শর্ট যেহেতু টিকটকের সাথে প্রতিযোগিতা করতেছে তো খুব ভালো ট্রাফিক হয় আর খুব ভালো ভিউজ পাওয়া যায় সেখানে, আর খুব শীঘ্রই সেটা পাওয়া যায়। তো আপনারা শুনলে একটু অবাক হবেন যে ইউটিউবে 60-70% ভিডিও বিনা পেজে। তো আমরা যারা লজ্জা পাচ্ছি যে পেজ দেখানোর জন্য, তারা আপনারা ইউজ করতে পারেন যে ইউটিউব শর্টস। আপনারা অন্য কোথাও থেকে ভিডিওটা ডাউনলোড করে ইউটিউব শর্টসে ছেড়ে দিলেও কিন্তু সেখানে কপিরাইট হয় না। আপনি যদি একটু নিয়মকানুন মেনে সেখানে শর্টস আপলোড দেন তাহলে কোনো সমস্যা হবে না। আপনারা অনেকেই জানেন যে আমার এই চ্যানেলের সাথে আমার আরেকটা চ্যানেল আছে ইউটিউব শর্টস। তো আমি সেখানে শুধু শর্ট ভিডিও আপলোড দিই। তো আমি শর্ট ভিডিও সেই চ্যানেলটা হচ্ছে আমি বেশি দিন হয়েছে খুলি না, সেটা হয়েছে যে এক মাস হয়েছে আমি শর্ট ভিডিওটা চ্যানেলটা খুলেছি। তো আমি সেখান থেকে যেই অভিজ্ঞতাটা পেয়েছি এটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এবং সেই পুরোটা বিষয় আপনাদের সাথে তুলে ধরব। অনেকেই মনে করে যে ইউটিউব শর্টসে মনিটাইজ নেই। ইউটিউব শর্টসে অবশ্যই মনিটাইজ আছে। ইউটিউব শর্টসে কীভাবে মনিটাইজ করা যায়? ইউটিউব শর্টসে মনিটাইজ আগের পুরানো নিয়মে মনিটাইজ করা যায় যে 4000 ঘন্টা ওয়াচ টাইম মিনিট আর প্লাস 1000 সাবস্ক্রাইবার, সেটা পুরানো নিয়মের আর এটা খুব শীঘ্রই হয়। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমি নতুন একটা শর্ট চ্যানেল ক্রিয়েট করছি, তো আমি সেখানে এক মাসের মতো ভিডিও আপলোড দিয়েছি। তো আমি সেখান থেকে প্রায় 43 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি, 2050 মিনিট ওয়াচ টাইম পেয়েছি আর প্লাস 30টা মতন সাবস্ক্রাইবার আমি সেখান থেকে পেয়েছি। তো আমি আসলে সেখানে নিয়মিত ভিডিও আপলোড দিইনি। যদি আমি সেখানে নিয়মিত ভিডিও আপলোড দিতাম তাহলে আমি অনেক টি পেতাম, তার অনেক ভালো ভিউজ আসতো, অনেক ভালো সাবস্ক্রাইবার আসতো, প্লাস আরও ওয়াচ টাইম আসতো। তো আসলে আমি নিয়মিত আপলোড দিইনি। তো আপনারা যারা ক্রিয়েট করবেন তো অবশ্যই আপনারা নিয়মিত ভিডিও আপলোড দেবেন, প্লাস প্রতিদিন যে একটা টার্গেট রাখবেন যে আমি 10টা অথবা 5টা ভিডিও আপলোড দেবো মিনিমাম। তো যদি 5টা অথবা 10টা ভিডিও আপলোড দেন তাহলে সেখান থেকে আপনার 2-3টা ভিডিও অবশ্যই ভাইরাল হবে, 100% শিওর। কারণ আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমি আমার চ্যানেলে যখন ভিডিও আপলোড দিতাম 5টা 6টা করে বা অথবা 10টা করে ভিডিও আপলোড দিতাম, তো সেখানে অনেক ভালো ট্রাফিক আসতো, ভালো ভিউজ আসতো। তো আপনারা অবশ্যই এই কাজটা করবেন যে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কমপক্ষে 10টা অথবা 15টা ভিডিও আপলোড, তাহলে ভালো ট্রাফিক আসবে। ভিডিও আপলোড দেওয়ার পাশাপাশি আরেকটা কাজ করবেন যে টাইটেল লেখার পর আপনারা অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করবেন, সেখানে ইউটিউব শর্টস অথবা ইউটিউব প্লাস সাবস্ক্রাইব এরকম হ্যাশট্যাগ ইউজ করবেন। অথবা আপনার ভিডিও যেই কোয়ালিটি, যে ফানি টাইপের নাকি স্যাড টাইপের নাকি রিলেশন টাইপের, যেই টাইপের ভিডিও আপনি সেই টাইপের হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, তাহলে আরও ভালো প্রফিট আসবে, ভালো ভিউজ আসবে। আর এতক্ষণ যে আমি কথাগুলো বলছি সেটা কি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি সেটার ডকুমেন্ট এখন আমি আপনাদেরকে দেখাবো। ইউটিউব আমাকে একটা ইমেল করেছে যে আমার এক মাসের কী রেভিনিউ আসছে সেটার, আপনারা দেখেন। তো দেখতেই তো পারছেন যে ইউটিউব আমার এক মাস কী রেভিনিউটা দিয়েছে। আপনাদের নিজেদের চোখে দেখেন যে আমার শর্টস ইউটিউব চ্যানেলের যে এক মাসের রেভিনিউ। আপনারা যদি শর্ট ইউজ করেন তাহলে আপনারা অনেক ভালোভাবে এগিয়ে যেতে পারবেন আমি আশা করি, যেহেতু টিকটকের সাথে প্রতিযোগিতা লেগে তারা ভিডিওগুলো খুব শীঘ্রই গ্রো করছে অথবা ট্রাফিক দিচ্ছে। অবশ্যই কমেন্ট করে বলবেন যে আজকের ভিডিওটা কেমন হয়েছে। সামনের দিকে আমরা আরও ভালো ভালো ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো এবং তুলে ধরবো। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে, কারণ আপনার একটি কমেন্টে আমার নেক্সট ভিডিও তৈরি করার অনুপ্রেরণা তৈরি করে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে যাবেন, আর যদি ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইনস্টাগ্রামে একটা ফলো দিয়ে যাবেন। পুরো ভিডিও একসাথে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।